সাতক্ষীরায় ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 34,000 পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। সাতক্ষীরা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার রাত 2:30টার দিকে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার জেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হোসেন চট্টগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র এবং মজিবুল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত জাফরুল্লাহর পুত্র। র‍্যাব 6 সাতক্ষীরার কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত 2:30টার দিকে 6 চাকার একটি ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 34,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই মাদক ব্যবসায়ীকে আটকের পাশাপাশি ট্রাকটি এবং দুইটি মোবাইল সহ নগদ 28,000 টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।